আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি শপিং মলে এসেছি আমার বাসার কাছেই কিছু শপিং করব আপনাদের সাথে আজকে একটু শেয়ার করছি আমি এখান থেকে কিছু ফ্রুটস কিনবো একদম ফ্রেশ ফ্রুটসগুলো দেখে অনেক ভালো লাগছে যেহেতু আমি সকাল দশটার দিকে এসেছি এই মলে ওরা সমস্ত ফল সবজি সুন্দর করে সাজিয়ে রেখেছে একদম আমি এসেই ভালো ফ্রুটস ফলগুলো দেখে খুবই ভালো লাগছে যেহেতু আমি এসে দেখছি ওরা সব কিছু গুছিয়ে রাখছে আমি কিছু ফ্রুটস এবং কিছু ভেজিটেবল কিনব আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমার সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আসলে সকাল সকাল আসলে একটু সব গোছানো পাওয়া যায় না হলে একটু দেরি করে আসলে দেখা যায় সবাই নেড়ে চেড়ে ওলট পালট করে ফেলে আমি আজকে একটু সকাল সকালই চলে এসেছি শপিং মলটাতে যেহেতু আমার একটু কেনাকাটা ছিল আজকে তাই ভাবলাম যে আগে আমি এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে গাড়িতে রেখে পরে আমি একটু চোপড়ও আজকে একটু কিনবো তাই একটু তাড়াতাড়ি আজকে চলে এসছি দশটার দিকে আর মলটা আমার বাসার কাছেই এটা ক্যারি ফর কিছু ড্রেস কিনবো দেখে আমি আজকে তাড়াহুড়া করে বের হয়ে এসছি দেখতে পাচ্ছেন এটা একটা ফিশের কর্নার এখানে ফ্রেশ ফিশগুলো খুবই ফ্রেশ ছিল এখান থেকে ফিশ কিনে ওদেরকে দিয়ে দিলে ওরা সুন্দর করে কেটে পরিষ্কার করে দিয়ে দেয় বাসায় যেয়ে বেশি ঝামেলা করতে হয় না দেখতে পাচ্ছেন ভেজিটেবলগুলো কত ফ্রেশ আর যেহেতু এখন প্রচণ্ড গরম একটু তাড়াতাড়ি শপিং মলে এসে শপিং করে নিয়ে গেলেই ভালো তাছাড়া বারোটা একটার দিকে তো প্রচণ্ড গরম বের হওয়া যায় না খুবই কষ্ট হয় আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগবে এখন আমি কিছু চিকেনও কিনবো ফ্রেশ চিকেন আর চিকেন চিকেনগুলো ভালো হয় আমি এখান থেকেই বেশি চিকেন কিনে নিয়ে যাই আমি এখান থেকে চিকেন কিনবো আমি ডেটটা দেখে নিচ্ছি আর ক্যারি একটা সুবিধা ওরা ডেলিটটা ডেলি রাখে দেখতে পাচ্ছেন ফলগুলো কত সুন্দর লাগছে আশা করবো আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে শপিং মলে এসে আপনাদের সাথে শেয়ার করছি কেয়ারি আসলাম এসে সমস্ত ফ্রুটসগুলো সাজাচ্ছে এখানকার সেলসম্যানেরা দেখে আমার তো অনেক ভালো লেগেছে আমি ভাবলাম আমি এগুলো ভিডিও করে নিয়ে যাই আমার ভিউয়ারদেরকে দেখাই আমার ভিউয়ারদেরও ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সব গুছিয়ে রেখেছে এখানে ফ্রুটসগুলো তো কোনো ভেজাল নেই এগুলা বাচ্চারা বড়রা সবাই ভালো করেই খেতে পারে বাংলাদেশে তো শুনি যে ফ্রুটসের মধ্যে ফরমালিন দিয়ে রাখে কেউই নাকি ফ্রুটস খেতে পারে না শুনে খুবই খারাপ লাগে বাংলাদেশে এত ফল দেখি কেউ ভয়তে খায় না কিন্তু এখানে তা না এখানে সবাই ফ্রুটসটা পছন্দ করে খায় শখ করে খায় এখানে এরকম কোনো প্রবলেমের কথা শুনি নেই দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে এখন আমি কিছু ড্রেস কিনব সেজন্য আমি স্লাসে এসেছি আমার বাচ্চার জন্য ড্রেস কিনব ওকে সাথে করেই নিয়ে এসেছি আমার কেনাকাটা হয়ে গেছে আমি বাসার দিকে চলে এসেছি আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ